नमस्कार, আমি শ্রী বিশ্বজিত আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় তিনটি বিশেষ শুভ চিহ্ন এবং একটি অশুভ চিহ্ন থাকলে তার প্রভাব কী হতে পারে। এই হাতটির মধ্যেই সেই বিশেষ তিনটি শুভ চিহ্ন রয়েছে এবং একটি চিহ্ন বিশেষ অশুভ রয়েছে। শুভ চিহ্নগুলি কোথায় আছে? প্রথম নম্বর শুভ চিহ্ন রয়েছে হৃদয় রেখার এই জায়গাতে ত্রিশূল। দ্বিতীয় শুভ চিহ্ন হচ্ছে পরিষ্কার এবং অকর্তৃত একটি স্পষ্ট ভাগ্যরেখা। এবং তৃতীয় শুভ চিহ্ন যেটি রয়েছে সেটি রয়েছে পরিষ্কার একটি রবি রেখা, তবে বুধের ক্ষেত্র থেকে এই ধরনের একটি আড়াআড়ি রেখা। এইগুলি জাতককে পর্যাপ্ত পরিমাণে সাকসেস দেবে। একজন মানুষের সফলতার পেছনে এই যে তিনটি শুভ সংকেত এই হাতটির মধ্যে রয়েছে তার একটা বা দুটো থাকলে কাঙ্ক্ষিত সফলতা মিলতে পারে। কী ধরনের সাকসেস দেবে সেটি আমি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরব। কিন্তু এই জাতকের হাতে একটি জায়গায় বিশেষ অশুভ সংকেত তৈরি হয়ে আছে। সেই সংকেতটি হচ্ছে তর্জনীর আঙুলের দ্বিতীয় পর্বে এই ধরনের একটি আড়াআড়ি রেখা থেকে চারটি পর্ব তৈরি করে দিয়েছে। তাহলে এই যে আড়াআড়ি রেখা তৈরি হয়ে আছে বা হাতের আঙুলে চারটি পর্ব তৈরি হয়ে গেছে, তাহলে এটি কী ধরনের নেগেটিভ ফল দিতে পারে এবং এই জাতকের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, মূলত এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন। আমার বলা কথার সাথে যদি আপনার জীবনের মেলবন্ধন ঘটে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে নেবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমত সর্বাপেক্ষা সুন্দর যে রেখাটি সেটি হচ্ছে এই জাতকের ভাগ্যরেখা। আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছেন ভাগ্যরেখা একেবারে অকর্তৃত স্ট্রেট এবং শনি পর্ব পর্যন্ত চলে গেছে। তাহলে এই ধরনের পরিষ্কার একটি সুন্দর ভাগ্যরেখা যদি থাকে তাহলে কিন্তু জাতক চলার পথে ভাগ্যের সহায়তা পায়। ভাগ্যের সহায়তা বলতে অল্প পরিশ্রমে বেশি সফলতা সেটিকে ইন্ডিকেট করে থাকে, বা অনেক ক্ষেত্রে একাধিক সুযোগ সেটি জাতক পায়। একটা সুযোগ হাতছাড়া হলে পরবর্তী সুযোগ জাতকের জীবনে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসে। সেটি যে কোনো সেক্টরে হতে পারে, এটি এডুকেশন থেকে ক্যারিয়ার, ক্যারিয়ার থেকে বিবাহ, প্রত্যেকটা জায়গায় এই ধরনের সুন্দর একটি ভাগ্যরেখা অকর্তৃত অবস্থায় যদি থাকে তাহলে আপনি সৌভাগ্যবান, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তবে একটা বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে যে ভাগ্যরেখাটি অকর্তৃত থাকতে হবে। এই হাতটি যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে কোথাও এই ধরনের বা এই ধরনের বা এই ধরনের বা এই ধরনের কোনো জায়গা থেকে ভাগ্যরেখাকে ক্রস করে কোনো রেখা যায়নি। তাছাড়া ভাগ্যরেখার শুরুতে বা ভাগ্যরেখার শেষেও কোথাও কোনো অশুভ সংকেত নেই। আপনার হাতে যদি রয়েছে এই ধরনের একটি পরিষ্কার ভাগ্যরেখা, জীবনে চলার পথে বাধা আসবে কিন্তু সেই বাধাগুলিকে দ্রুত পেরিয়ে যাওয়ার ক্ষমতা বা পেরিয়ে যাওয়ার জন্য যে সুযোগ দরকার সেগুলি আপনার জীবনে বারংবার আসতে থাকবে, কোনো সন্দেহ নেই। যাদের হাতে রয়েছে মিলিয়ে দেখে নিন। দ্বিতীয় যে সবচেয়ে সুন্দর একটি রেখা রয়েছে বা সংকেত সৃষ্টি হয়েছে সেই সংকেতটি হচ্ছে শনির ক্ষেত্রে, অর্থাৎ এই যে হৃদয় রেখার উপরে এই জায়গায় একটি সুন্দর দ্বিমুখী ভাব এবং ভাগ্যরেখার সাথে সংযুক্ত হয়ে একটি ত্রিশূল তৈরি হওয়া। তাহলে হৃদয় রেখা থেকে আমাদের মানসিক গুণাবলীর বিচার করা হয়ে থাকে। আমার মধ্যে কতটা স্নেহ রয়েছে, মায়া রয়েছে, মমতা রয়েছে, ভালোবাসা রয়েছে, আবেগ রয়েছে, এই সমস্ত কিছুর বিচার হৃদয় রেখা থেকে হয়ে থাকে। তাহলে হৃদয় রেখার শাখা রেখা যদি আপনার বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যায় বা মূল শাখাটি বৃহস্পতি পর্ব পর্যন্ত পৌঁছে যায়, যেমনটি এই হাতটিতে রয়েছে, আপনারা পরিষ্কার লক্ষ্য করলেই দেখতে পাবেন একবার এই জায়গা থেকে শুরু হয়ে বৃহস্পতি আঙুলের কাছে গিয়ে শেষ হয়েছে। এদের মধ্যে যথেষ্ট সামাজিকতা রয়েছে, অর্থাৎ আপনি সোশ্যাল ওয়ার্ক বা যে কোনো সামাজিক কর্মের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন। সমাজে আপনার যশ খ্যাতি সেটা থাকবে। আপনার মধ্যে হেল্পফুল মানসিকতা সেটি অবশ্যই থাকবে। আর যেহেতু এর শাখা রেখা তৈরি হয়ে বৃহস্পতি পর্বের দিকে রয়েছে, তাই আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে সেটি আপনি সমাজের মুখে ছড়িয়ে দিতেও সমর্থ হবেন। জ্ঞান অর্থাৎ এখানে আপনার মধ্যে যে
হেল্প করার মানসিকতা রয়েছে সেটি আপনি ফুলফিল করতে পারবেন তার ইন্ডিকেট করে এই রেখাটি। তাছাড়া এই ধরনের একটি সুন্দর ত্রিশূল তৈরি হয়ে গেলে এটি কেরিয়ারের জন্য অত্যন্ত শুভফলদায়ী। বিশেষ করে শনি আমাদেরকে ধৈর্য সংযম এই সমস্ত দেয় আর বৃহস্পতি দেয় জ্ঞান। তাহলে আমরা যদি ধৈর্য সহকারে জ্ঞান আহরণ করি এবং সেই জ্ঞানের বহিঃপ্রকাশ করতে পারি তাহলেই সফলতা আসবে। সেটি যে কোনো সেক্টর হতে পারে, সেটি এডুকেশন হতে পারে, কর্ম হতে পারে, শিক্ষা হতে পারে বা যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্ক হতে পারে। তো এই ধরনের একটি সংকেত সেটি কিন্তু অত্যন্ত শুভফলদায়ী, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নাই। এবারে তৃতীয় যে সবচেয়ে সুন্দর একটি চিহ্ন এই খাতটিতে তৈরি হয়ে আছে সেটি হচ্ছে রবির ক্ষেত্রে। এই ধরনের রবি রেখা থাকা অত্যন্ত সৌভাগ্যের পরিচয় বহন করে থাকে। কিরো বলেছেন, যাদের হাতে রবি রেখা নেই তাদের জীবন অন্ধকার। তাই রবি রেখাকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বর্ণনা করা রয়েছে। যাদের হাতে রবি রেখা রয়েছে তাদের আর্থিক কষ্ট সেটা থাকলেও থাকতে পারে, কিন্তু সমাজের বুকে তাদের একটা নাম যশ থাকবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনি পপুলারিটি অর্জন করতে পারবেন, নেম ফেম বলতে যা বোঝায় সেটা আপনি অর্জন করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। কিন্তু এই রবি রেখাটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় যদি শুভ বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা রবি রেখায় মিলিত হয়। এটিকে বুধাদিত্য যোগ সেটিও বলা হয়ে থাকে। অলরেডি বুধাদিত্য যোগের কী ফল এই নিয়ে এই চ্যানেলে ভিডিও রয়েছে, যারা দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে এই খাতটিতেই যেমন বুধের ক্ষেত্র যথেষ্টই সুন্দর এবং এই জায়গা থেকে একটি রেখা এসে রবি রেখাকে আড়াআড়ি চলে এসছে, কিন্তু এই রেখাটি যদি ক্রস করে চলে যেত, অর্থাৎ এই ধরনের দীর্ঘ হতো, তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করত। সেক্ষেত্রে বাচালতা তৈরি হতো, সেক্ষেত্রে তর্ক করার প্রবণতা তৈরি হতো, বৃথা অহংকার তৈরি হতো। কিন্তু এই জায়গায় যেহেতু এই রেখাটি এসে রবি রেখার সাথে মিলিত হয়েছে, তাই এখানে রবি এবং বুধ দুটো গ্রহেরই পজিটিভ ভাইব্রেশন এই জাতকের মধ্যে পড়তে দেখা যাবে। তাহলে এটিও একটি অত্যন্ত শুভ সংকেত যা জাতকের কেরিয়ারকে ডেভেলপ করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। বুধ কমিউনিকেশনের কারকগ্রহ, বুধ যোগাযোগের কারকগ্রহ, বুধ বাক্যের কারকগ্রহ, ব্যবসার কারকগ্রহ। তাহলে এই সমস্ত সেক্টরের সাথে নিজেকে যুক্ত করতে পারলে জাতক অবশ্যই এই বুধাদিত্য যোগের সুফল পেতে পারবে। এইবার এই যে তিনটি শুভ সংকেত এই খাতটির মধ্যে রয়েছে, তাহলে এই জাতকের জীবনে মোটামুটি ফ্রুটফুল জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। এখন যে বিষয়টি আমরা দেখব সেই বিষয়টি হচ্ছে, যদি কোনো আঙুলের পর্ব একটু বেশি হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটি আড়াআড়ি রেখা তৈরি হয়ে চারটি পর্ব তৈরি হয়ে গেছে। ইন জেনারেল আমাদের প্রত্যেকের আঙুলে তিনটি করে পর্ব থাকে, তিনটি পর্ব থাকায় কিন্তু শুভ ফল দেয়। কিন্তু এখানে যেহেতু একটি পর্ব বাড়তি হয়ে গেছে, তাহলে এই জায়গাটিকে বৃষরাশি ধরতে হবে। অর্থাৎ হাতের মধ্যে যদি ১২টা রাশিকে আমরা দেখি, তাহলে এই জায়গাটি অর্থাৎ তর্জনী আঙুলের মাঝের পর্বকে বৃষরাশির স্থান দেওয়া হয়েছে। বৃষরাশির থেকে আমাদের আত্মীয় কুটুম্ব এই সমস্ত কিছুর বিচার করা হয়ে থাকে, মুখমণ্ডলের বিচার করা হয়ে থাকে, আমার মধ্যে রূপ লাবণ্য কতটা রয়েছে তার বিচার হয়ে থাকে, আমার মধ্যে মমত্ব বোধ কতটা রয়েছে তার বিচার হয়ে থাকে। তাহলে এই জায়গায় এটি জাতককে যে নেগেটিভ ইফেক্ট দেবে সেটি হচ্ছে এই রূপ। এখানে জাতকের মধ্যে সামাজিক কাজ করার প্রবণতা থাকছে, মানুষকে হেল্প করার প্রবণতা থাকছে, আর এই জায়গাতে এই ধরনের একটি রেখা থাকার জন্য এর অপব্যবহার মানুষ করতে থাকবে। অর্থাৎ যার প্রয়োজন নেই সেও কিন্তু এর কাছে চলে আসবে এবং এ না করতে পারবে না, যার ফলে এর সময়ের কিছু অপব্যয় হবে। আবার যেহেতু এখানে শিরোরেখা অনেকটা আয়ুরেখার সাথে দূরত্ব তৈরি করে তৈরি হয়েছে, তাই আশেপাশের মানুষজনের সাথে এই রেখাটি থাকার জন্য কিছু দূরত্ব তৈরি হবে। বিশেষ করে পরিবারের সাথেও এর মতবিরোধ থাকতে দেখা যেতে পারে। তাছাড়া এ সমাজের কাছেও যথেষ্ট হেল্পফুল হওয়া সত্ত্বেও মানুষের কাছ থেকে ততটা বেশি মর্যাদা লাভ করতে পারবে না। তাহলে এই জায়গাটি বিশেষভাবে পীড়িত রয়েছে। এখন এই জায়গাটিকে যদি ঠিক করার প্রয়োজন হয় বা এর সাথে মানুষের সম্পর্কের অবনতি ঘটে, সেক্ষেত্রে শুক্রকে বুস্ট আপ করলেই কিন্তু
এই জাতক এই যে সমস্যা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আপনার হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।